সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমরা জানি বর্তমান সময় হচ্ছে এমন একটি সময় যেখানে তথ্যের বিনিময় এবং তার অবাধ প্রবাহের মাধ্যমে আমরা আমাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং মানব কল্যাণ নিহিত করছি। বর্তমানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা গবেষক রয়েছে অথবা শিক্ষাবিদ রয়েছে অথবা সমাজকর্মী রয়েছে অথবা এ ধরনের যারা পেশাজীবী রয়েছে, তাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা যদি মাল্টিমিডিয়া বা কম্পিউটারকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটি হচ্ছে এক ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার, বা স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখন আমরা দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি, এবং পাওয়ার পয়েন্টের একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলি। পাওয়ার পয়েন্টের সাহায্যে সাধারণত লেখা, ছবি, ভিডিও, অডিও বা বিভিন্ন সারণী বা গ্রাফ, এই সবকিছু মিলিয়ে একটি আকর্ষণীয় ভাবে আমরা যে কোনো তথ্য উপস্থাপন করতে পারি দর্শকদের সামনে। প্রকৃতপক্ষে সভা, সেমিনার এবং এ ধরনের কর্মশালা যারা রয়েছে, সেসব কর্মশালাতে যে কোনো তথ্য বা যে কোনো মতামত প্রদর্শন করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা যে কোনো প্রেজেন্টেশন সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। পাওয়ার পয়েন্টের একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। অর্থাৎ আমি যদি কোনো একটি ফাইল তৈরি করি পাওয়ার পয়েন্টে, সেটিকে আমরা প্রেজেন্টেশন বলবো। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে তার প্রত্যেকটি পৃষ্ঠাকে এক একটি পেজ বলা হয়। ঠিক একইভাবে প্রেজেন্টেশনের প্রত্যেকটি অংশকে বা পেজকে আমরা স্লাইড বলে থাকি। যদি কোনো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজের মধ্যে একাধিক স্লাইড থাকে, তবে আমরা তাকে বলবো হ্যান্ডআউটস। অর্থাৎ যদি পাওয়ার পয়েন্ট এর একটি পেজে একাধিক স্লাইড থাকে এভাবে, তাহলে আমরা তাকে হ্যান্ডআউটস বলবো। প্রেজেন্টেশন এর যে স্লাইডগুলো থাকবে, সেই স্লাইডগুলো যদি আমরা প্রদর্শন করতে চাই, তাহলে আমরা কিবোর্ডের F5 বাটন বা ফাংশন 5 বাটন প্রেস করলে সেটি প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হবে। প্রেজেন্টেশনের স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস আউট, যেটা আমরা একটু আগে বলেছি। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। অর্থাৎ আমি প্রথম স্লাইডটা থেকে দ্বিতীয় স্লাইডে যাওয়ার সময় যে সময়টি থাকবে, সেই সময়টিকে বলা হবে ট্রানজিশন। এই ট্রানজিশনে আমরা চাইলে বিভিন্ন এফেক্ট যোগ করতে পারি, যেখানে শব্দ অথবা অ্যানিমেশন যোগ করা সম্ভব। স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে অ্যানিমেশন মেনু রিবনে। অর্থাৎ এই স্লাইড একটি থেকে অন্যটিতে যাওয়ার সময় যে ট্রানজিশন বা পরিবর্তনটি হবে, সেখানে আমরা কিভাবে ট্রানজিশন করব সেটি অ্যানিমেশন মেনুর রিবনে দেখতে পাওয়া যাবে। ট্রানজিশনের শব্দ প্রয়োগ করতে হলে ট্রানজিশন সাউন্ড অপশন, অর্থাৎ আমরা যদি এই ট্রানজিশনে অ্যানিমেশনের সাথে সাথে কোনো শব্দ বা সাউন্ড যোগ করতে চাই, তাহলে আমরা ট্রানজিশন সাউন্ড অপশনে গিয়ে সেটি যোগ করতে পারবো। প্রেজেন্টেশনের স্লাইড যুক্ত করা যায় ভিডিও। অর্থাৎ আমরা চাইলে প্রেজেন্টেশনের স্লাইডে যে কোনো ভিডিও যোগ করতে পারি। সেটি আমরা আগেই বলেছি যে লেখা, ছবি, ভিডিও, অডিও এবং গ্রাফ যে কোনো কিছু মিলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখানে আমাদের একটি জিনিস মনে রাখা দরকার, একটি কিবোর্ড শর্টকাট। যদি আমরা কোনো নতুন স্লাইড প্রবেশ করাতে চাই, তাহলে আমরা কন্ট্রোল চেপে M ধরে যে কোনো একটি নতুন স্লাইড তৈরি করতে পারবো।
এই তথ্যটি অবজেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা সেইভের জন্য সেইভ অ্যাজ ব্যবহার করতে পারি অথবা কন্ট্রোল এস ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ্রাফিক্স এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করতে চাই বা এডিটিং করতে চাই, যেটা একটি গ্রাফিক্স এর কাজ বা গুরুত্ব, তাহলে আমাদের ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা কোনো চিত্র বা ছবি অথবা যে কোনো নকশা স্ক্যান করে সেটিকে কম্পিউটারে প্রবেশ করাতে হবে, অথবা বর্তমানে যে কোনো ডিজিটাল ক্যামেরা বা DSLR এর মতো ক্যামেরা দিয়ে তোলা ছবি সরাসরি কম্পিউটারে প্রবেশ করিয়ে তাকে এডিটিং করা সম্ভব। ছবি সম্পাদনার জন্য আমরা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, তবে যেটি সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোগ্রাম সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ নামে সফটওয়্যারটি। অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস নামে একটি কোম্পানি। তারা ইলাস্ট্রেটর, লাইট রুম এবং প্রিমিয়ার প্রো সহ আরো অনেকগুলো সফটওয়্যার তৈরি করেছে, যা প্রযুক্তিগতভাবে উৎকর্ষতার জন্য আমাদের অনেকভাবে সাহায্য করছে। ফটোশপে এই প্রবেশকৃত ছবিগুলোকে এডিট করে আমরা এর মান বৃদ্ধি করতে পারি অথবা ব্রাইটনেস বাড়াতে পারি, এই ছবিগুলোর উজ্জ্বলতা বাড়াতে পারি অথবা কমাতে পারি, যে কোনো ত্রুটিপূর্ণ দাগ বা স্পটকে দূর করতে পারি, যে কোনো বাড়তি অংশকে কেটে ফেলতে পারি বা ক্রপ করতে পারি। এছাড়াও আরো অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা ছবিগুলোর মান ক্রমাগত বাড়িয়ে তুলতে পারি। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় পিক্সেলের সাহায্যে। আমরা এখন একটু পিক্সেল নিয়ে আলোচনা করি। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে ফটোশপে ইমেজ তৈরি করার মূল উপাদান, বা ফটোশপে ইমেজ তৈরি করা হয় পিক্সেলের মাধ্যমে। পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম অংশ। ধরা যাক এখানে একটি ছবি রয়েছে, এটি একটি ছবি, দুঃখিত, তো এই ছবিটির এই অংশটুকু হচ্ছে একটি বর্গাকার ক্ষুদ্রতম অংশ। এই বর্গাকার ক্ষুদ্রতম অংশের একক হচ্ছে পিক্সেল, অর্থাৎ ইঞ্চি প্রতি, যদি বলা হয় যে ইঞ্চি প্রতি 72 পিক্সেল রয়েছে, 72 পিক্সেল রয়েছে, তাহলে বলা যাবে যে 1 ইঞ্চিতে আড়াআড়ি ভাবে বা পাশাপাশি ভাবে 72টি এবং উলম্ব ভাবে বা খাড়াখাড়ি ভাবে 72টি পিক্সেল রয়েছে। এখন যদি বলা হয় যে 1 বর্গ ইঞ্চিতে যে পরিমাণ পিক্সেল থাকে, অর্থাৎ আড়াআড়ি ভাবে প্রস্থ 72টি এবং দৈর্ঘ্যের বা উলম্ব ভাবে এখানে যেগুলো রয়েছে 72টি, টোটাল 5184টি পিক্সেল, এই 1 বর্গ ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে একে বলা হবে রেজলিউশন। অর্থাৎ যদি কোনো ছবির পিক্সেল বলা হয় 130 প্রতি বর্গ ইঞ্চিতে, তাহলে সেই ছবির রেজলিউশন হবে 130 × 130 বা 16900 পিক্সেল। এখন সরি 16900 রেজলিউশন। এখন ছবি সম্পাদনার জন্য এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। হ্যাঁ, এখন যেটি আসছে সেটি হচ্ছে ছবি বড় করে পিক্সেলগুলোকে দেখতে পাওয়ার অবস্থাকে বলা হয় পিক্সেলটেড। অর্থাৎ আমরা যদি কোনো ছবি কম্পিউটারে প্রবেশ করাই এবং ফটোশপের মাধ্যমে প্রবেশ করাই, তাহলে যে পিক্সেলগুলো থাকবে সেই পিক্সেলগুলোকে আমরা খালি চোখে দেখতে পারবো না। যদি আমরা কোনো ছবিকে জুম করি এবং অনেক গুণ জুম করি, তাহলে আমরা ছোট ছোট পিক্সেলগুলোকে দেখতে পারবো। সেই পিক্সেলগুলো দেখতে পাওয়ার অবস্থাকে বলা হবে পিক্সেলটেড। এটা একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন অবজেক্টিভ। প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে বলা হয় রেজলিউশন, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। এখানে যদি বলা হয় যে 130 বা প্রতি বর্গ ইঞ্চিতে কি পরিমাণ রেজলিউশন পিক্সেল রয়েছে, 130 এবং 130, অর্থাৎ 1 ইঞ্চিতে যদি 130 পিক্সেল থাকে, 1 বর্গ ইঞ্চিতে থাকবে 130 × 130, টোটাল 16900 পিক্সেল, বা এর রেজলিউশনের পরিমাণ হবে 16900।
ফটোশপে কাজ করার জন্য কম বেশি 69 প্রকার টুল রয়েছে। এই 69 প্রকার টুলের মধ্যে বেশ কিছু কাজ আমরা পরবর্তীতে দেখছি পরবর্তী স্লাইডে। ফটোশপে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় ল্যাসো টুল। এই 69 প্রকারের এক প্রকার হচ্ছে ল্যাসো টুল। ফটোশপে ছবি সম্পাদনা করার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে লেয়ারের মাধ্যমে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন লেয়ারে কোন ছবি রয়েছে তা বুঝতে ব্যবহার করা হয় থাম্বনেল আইকন। থাম্বনেল আইকন হচ্ছে একটি ছোট ক্ষুদ্রাকৃতির অংশ বা প্রিভিউ, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে কোন ছবিটি রয়েছে বা আমরা কোন অংশটিকে নিয়ে কাজ করছি। একটি বড় ছবির ক্ষুদ্র অংশ, অর্থাৎ থাম্বনেল হচ্ছে একটি বড় ছবির ক্ষুদ্র অংশ। ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যাবে স্বচ্ছ লেয়ারের ছবি, অর্থাৎ কোনো ছবিতে যদি একাধিক অংশ বা একাধিক লেয়ার থাকে তার মধ্যে কোনো একটি স্বচ্ছ লেয়ারের ছবিকে আমরা খুব সহজে ইরেজার টুল দিয়ে মুছে ফেলতে পারবো। এখানে আমরা ফটোশপের বেশ কিছু টুলস এবং কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে জানবো। আমরা জানি যে ফটোশপে প্রায় 69 ধরনের টুলস রয়েছে। এই 69 ধরনের সবগুলো টুল সম্পর্কে আমাদের জানতে হবে না এই মুহূর্তে। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টুল সম্পর্কে কিছুটা সাধারণ আলোচনা এখানে করব। যেমন প্রথমে যদি আমরা আলোচনা করি সিলেকশন টুল সম্পর্কে, সিলেকশন টুল দিয়ে আমরা কোনো একটি ছবির কিছু অংশকে সিলেক্ট করতে পারবো বা বাছাই করতে পারবো এবং এরপরে সেটিকে অন্য কোনো টুল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে পরিবর্তন করে বা এডিট করে আমাদের প্রয়োজন মতো ছবিতে রূপান্তরিত করতে পারবো। মুভ টুলের সাহায্যে আমরা সিলেক্ট করা ছবিটিকে বা সিলেক্ট করা অংশটিকে আমরা সরিয়ে নিতে পারবো। পরবর্তীতে জুম টুলের সাহায্যে আমরা একটি ছবির অংশকে বা নির্দিষ্ট অংশকে বা পুরো ছবিটিকে প্রয়োজন মতো বড় অথবা ছোট করতে পারবো। পরবর্তীতে আমরা ক্রপ টুল দিয়ে যে কোনো একটি ছবির অতিরিক্ত অংশ বা অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবো বা ছবিটিকে ছোট করতে পারবো। এছাড়াও ল্যাসো টুলের সাহায্যে আমরা একটি ছবির কিছু অংশকে সিলেক্ট করতে পারবো, যার ফাংশন সিলেকশন টুল থেকে কিছুটা আলাদা। এছাড়া ইরেজার টুল দিয়ে আমরা একটি ছবির লেয়ার থেকে কিছু অংশ মুছে ফেলতে পারবো। পেইন্ট টুল দিয়ে আমরা একটি রং, একটি নির্দিষ্ট রং দিয়ে আমরা একটি জায়গাকে ভরাট করতে পারবো বা পূর্ণ করতে পারবো। এছাড়াও পেইন্ট টুল দিয়ে আমরা ছবিটি অন্যভাবে কিছু অংশকে সিলেক্ট করতে পারবো। এছাড়াও অনেক ধরনের টুল রয়েছে যেগুলো আমরা টুল বক্সে দেখতে পাবো। টুল বক্স হচ্ছে ফটোশপে একটি দুঃখিত একটি বক্স যেখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের টুলগুলো পাশাপাশি সাদৃশ্যমান রয়েছে। এই যে এরকম একটি বক্স থাকবে যেখানে টুলগুলো পাশাপাশি বিস্তৃত থাকবে, এই পুরো অংশটিকে বলা হয় টুল বক্স। এখন আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই ফটোশপ সম্পর্কে। প্রথমত ফটোশপের ডায়ালগ বক্সে কালার মোডে বিভিন্ন ধরনের কালার চাইলেই ব্যবহার করা যাবে, যেমন RGB অথবা CMYK বা বিট ম্যাপ অথবা গ্রে স্কেল ইত্যাদি। RGB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটি রঙের নামের প্রথম অক্ষর RGB। এটি অবজেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব নির্ণয়ের
জন্য আমরা অপাসিটি ব্যবহার করা থাকি, অর্থাৎ অপাসিটি দিয়ে আমরা একটি ছবি বা একটি রঙের গাঢ়ত্ব নির্ণয় করতে পারি। ধরা যাক এখানে অপাসিটি যদি সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ 100, তাহলে আমরা একটি ছবিকে সম্পূর্ণভাবে দেখতে পাবো, এবং যদি ক্রমাগতভাবে রঙগুলো কমতে থাকে তাহলে ছবিটিকে অর্ধেক স্পষ্টভাবে দেখা যাবে বা অর্ধেক গাঢ়ভাবে দেখা যাবে, এবং শূন্যতে ছবিটিকে একদম অস্পষ্ট দেখা যাবে বা দেখা যাবে না। স্ট্রোক স্ট্রোক হচ্ছে বা স্ট্রোক কমান্ডের মাধ্যমে আমরা সিলেকশন বর্ডার তৈরি করতে পারি। সিলেকশন বর্ডার তৈরি করতে পারি, এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। সিলেকশন বর্ডার হচ্ছে, ধরা যাক আমি একটি ছবি তৈরি করছি, এই ছবির চারপাশে এই দাগটুকু বা বর্ডারটুকু কতটুকু পুরু হবে সেই পুরুত্বটাকে আমরা স্ট্রোক বলবো। অতঃপর লেয়ার লেয়ার সম্পর্কে আমরা আগের স্লাইডে কিছুটা জেনেছি। ছবি সম্পাদনার জন্য বা এডিটিং করার জন্য পর্দা বা ক্যানভাসের স্তর হচ্ছে লেয়ার। লেয়ার পদ্ধতিতে আমরা একাধিক স্বচ্ছ একটি ক্যানভাস তৈরি করে আমরা ছবিকে এডিট করতে পারি, অর্থাৎ লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপর আরেকটি কাজ করবে। Thank you.